তৃণমূলের জনসংযোগ কর্মসূচি। গোসাবা প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত কুমিরমারি দিয়ে শুরু করলেন বিধায়ক জয়ন্ত নস্কর। ঝিলা নদীর পাড়ে কুমিরমারি বাসিন্দারা বরাবর নদী জঙ্গলের উপর নির্ভরশীল। জীবনযুদ্ধে যে সংগ্রাম তাদের চালিয়ে যেতে হয়, এই দিন তাদের সেই কথায় মন দিয়ে শুনলেন জয়ন্ত নস্কর। কথায় কথায় উঠে এলো অভাব অভিযোগের কথা। কুমিরমারি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ালেন বিধায়ক। পথে চলতে চলতে ঢুকে পড়লেন গোসাবার 20 বছরের আরএসপি প্রাক্তন প্রধান প্রফুল্ল মণ্ডলের বাড়িতে। প্রবীণ প্রাক্তন প্রধানের হাতে তুলে দেন দিদিকে বলো কার্ড, জানান যেন তিনি এলাকার সমস্যার কথা তুলে ধরেন। আর আপনি একসময় প্রধান ছিলেন, আমিও খুব শর্ট টাইম, আমিও 4 টাইমে ছিলাম প্রধান। যাই হোক, এখন এখানে আমাদের যেটা মূল উদ্দেশ্য, আমরা গ্রামে গ্রামে আপনাদের মতো মানুষের কাছে যাচ্ছি, আপনাদের মতামত, আমাদের ছেলেরা কী ভুল করছে, কী করছে না করছে, এখানে যারা আছে আমাদের যারা আছে, অনেক রকম কথা বিভিন্নভাবে শোনা যায়। আমি চাইব আপনি তাদের অ্যাডভাইস দিন। এবং গ্রাম পঞ্চায়েত থেকে কোনো মাটি রাস্তা আগামী, এটা চলছে 19-20 সালের মধ্যে আশা করি সমস্ত রাস্তাগুলো যেগুলো মাটির আছে সেগুলো ইটের হবে, যেগুলো ইটের আছে সেগুলো কংক্রিটের হবে বা পিচের হবে, কোনো রাস্তা কাঁচা থাকবে না। তবে রাস্তাগুলো প্রধান সাহেবকে বলবো একটু চওড়া করে দিতে, আর প্রধান সাহেবও কিছু কাজ করেছেন বারো করতে হবে, সেই কাজগুলো যেগুলো গ্রামের মধ্যে যেসব ছোট ছোট রাস্তা আছে, কাঁচা রাস্তা, সেগুলো করবো। এগুলো মুখ্যমন্ত্রীকে বলার কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা নিজেরাই করি। It's caught in the crossfire.